দেশীয় সবজি লাউয়ের ফলন বাড়াতে কি কি কাজ করবেন? এবার শীতে আগের মতো, এটা গত বছরের ছবি, আগের মতো করে আর লাউয়ের ফলন, কুমড়ার ফলন আমরা পাবো না বললেই চলে। কারণ একদিন যদি কোনো রকমের গরম পড়ে, তারপর এবার ঠান্ডা পড়তেই থাকে, বৃষ্টি হচ্ছে। তো যাদের দেখা যাচ্ছে যে পুরুষ ফুল বেশি হচ্ছে আর মহিলা ফুল কম হচ্ছে এবং লাউ হচ্ছে না, লাউয়ের কলিগুলো পড়ে ঝরে যাচ্ছে শীতের কারণে, ঠান্ডা, এদিকে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বাতাস, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ বাতাস, তো তারা যে কাজটা করবেন সেটা হলো পুরুষ ফুল নিয়ে এভাবে ফুলের পাপড়িগুলো ফেলে দিয়ে, যে দেখেন মহিলা ফুল গোটা এসেছে, এটা মহিলা ফুল, এখানে এভাবে পরাগায়ন ঘটাই দিবেন পুরুষ মহিলার, তাহলে এটা আর কলিটা আর ঝরে পড়ে যাবে না। কারণ বিদেশের এই যে বাতাস বৃষ্টি এগুলার কারণে বাগানে কিন্তু একেবারে কি বলবো, পাখি বা মৌমাছি কোনো কিছুই নেই যে পরাগায়ন ঘটাবে, পরাগায়ন ঘটাই দিবে, তো পরাগায়নটা নিজে নিজেই ঘটাতে হবে, তাহলে আপনারা ফলনটা যাও একটু পাবেন। অন্যান্য বছর দেখা যায় এই সময়ে কিন্তু আমরা অনেক লাউ পেয়ে যাই, বাজারেও প্রচুর লাউ পাওয়া যায় সস্তায়, কিন্তু এবার বাজারে যে লাউগুলো পাওয়া যাচ্ছে এগুলো ইউরোপ থেকে আসতেছে, ইউকের লাউ মনে হয় না কেউ এখনও পেয়েছেন। তো দেখেন আমি যেটা করি, যদি একটু ছোট একটা গোটা হয় তাহলে তার উপরেই আমি পুরুষ ফুলটা ছিঁড়ে এভাবে পরাগায়ন ঘটিয়ে দিই যেন এটা একটু বড় হয়। তো এটা আমি প্রায় দুই তিন দিন পর পরে করা শুরু করেছি এখন, তো এই জন্য কয়েকটা গোটা অলরেডি এসেছে, অনেকগুলো এসেছে, কয়েকটা না প্রায় 15-20টা এসেছে। তবে পাশাপাশি যদি লাউয়ের অনেকগুলো গোটা চলে আসে তাহলে আপনারা পরপর দূরত্ব রেখে অনেকগুলা গোটা আবার নিয়ে নেবেন বা ছিঁড়ে ফেলে দিবেন। কারণ ওই যে আপনার লাউ গাছে আপনি কতটুকু পুষ্টি দিচ্ছেন বা লাউ গাছ কত বড় হয়েছে সেটার উপর নির্ভর করবে আপনার কতগুলো লাউ হবে। তো পাশাপাশি যদি অনেকগুলো লাউ থাকে বা লাউয়ের গোটা আসে তাহলে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন, এটা মহিলা ফুল, মহিলা ফুল এবং পুরুষ ফুল আপনারা চিনে যাবেন। মহিলা ফুলটা ভিতরে মাত্র 4টা বোটা থাকে আর পুরুষ ফুলটা এই যে দেখতে পাচ্ছেন মানে ফ্যাকাশে থাকে আর অনেকগুলো বোটা থাকে, তো এইভাবে পরাগায়নটা ঘটাতে হয়। আর যদি আপনারা দেখতেছেন এই যে পাশাপাশি এখানে অনেকগুলো 7-8টা গোটা চলে এসেছে, তো এখানে আমি 4টা রেখে 4টা ছিঁড়ে ফেলে দিব। কারণ অনেকগুলো গোটা যখন থাকে লাউয়ের, তো পাশাপাশি থাকার কারণে এগুলো পুষ্টি পায় না, আর এই সময়ে গোটাগুলো আসার পরে লাউয়ের আগায় যে ডগা, ডগাটা ছিঁড়ে ফেলে দেন, তাহলে ডগাটা আর বাড়বে না আর পরন্তু এখানে আপনার লাউটা ধরবে। পাশাপাশি যেটা করবেন, এই যে গোড়া থেকে বড় বড় যে লাউ পাতা কুমড়া পাতাগুলো কেটে দিবেন, তাহলে পুষ্টিগুলো আর পাতার মধ্যে যাচ্ছে না, সরাসরি আপনার লাউ কুমড়ার মধ্যে চলে যাবে। এটা কুমড়া গাছ, কুমড়া গাছের পাতাগুলো একটু খসখসে হয় আর লাউ গাছের পাতাগুলো তেলতেলে হয়। আমি দেখেন একদম রেগুলার পুষ্টির জন্য এখানে বোতল দিয়েছি, সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি পাতাগুলো, বড় বড় পাতাগুলো বা একটু ফ্যাকাশ হয়ে গেছে পাতাগুলো বা একটু দাগ পড়েছে সেই পাতাগুলো আমি কেটে দিচ্ছি, যেন ওই যেহেতু লাউ চলে এসেছে অলরেডি 20-25টা লাউ চলে এসেছে, অনেকগুলো কুমড়াও এসেছে, তো ওগুলো যেন বড় হয়। আর আরেকটা জিনিস দেখেন, কিছু লাউ গাছ অলরেডি বড় করে ফেলেছি, কারণ আমি যেখানে রোদ হয় সেখানে গাছগুলো সরিয়ে দিই, তো এখন এভাবে করতে করতে মাচার উপরে তুলে দিয়েছি। আর গরম না হলে বা রোদ না পড়লে লাউয়ের ফলন কিন্তু হয় না, তো এই বছর যেহেতু আমরা গরমের দেখা পাচ্ছি না, অলরেডি জুলাই শেষ, আগস্ট চলেই আসলো, সেপ্টেম্বর থেকে তো আবার ঠান্ডা শুরু হয়ে যাবে, তো জুলাই মাসে জানি না কতটুকু রোদ হয়। এই মাসে তো মনে হয় 4-5 দিন আমরা টোটাল রোদ পেয়েছি, তো তার মধ্যে গাছগুলো বড় করতে হলো। আমি প্রায় 20-25টা গাছ দিয়েছিলাম ছোটো ছোটো, আর চারাগুলো দোকানে দিয়ে দিয়েছিলাম, এগুলো তারা বিক্রি করেছেন বা বিক্রি করলে টাকা দিয়ে দিবেন, তো একটা গাছ 5 টাকা করে বিক্রি করা যায়, তো অনেকগুলো গাছ আপনাদের দেখিয়েও দিব। তা আমি বড় করলাম কতগুলো, এবার দেখেন যে কয়টা আপনি গাছের গোড়াতে এভাবে যখন দেখবেন যে আবার ডাল গজিয়েছে অন্যদিকে, সেগুলো কেটে দেন, তাহলে পুরো গাছগুলোতে কিছু আপনারা ফলন পাবেন। কারণ এবার ইউরোপের অন্যান্য দেশে যেরকম গরম পড়ে, ইউকেতে কিন্তু গরম নেই বললেই চলে। তা আপনারা যদি পুরো একটা মাসে মাত্র 3-4 দিন রোদ পেয়ে থাকেন বা গরম পেয়ে থাকেন, তাহলে গাছ কী করবে, গাছ কীভাবে আপনাদেরকে ফলন দিবে? এজন্য একটু বুদ্ধি করেন, তাহলে কিছু ফলন আপনারা পাবেন। বড় বড় পাতাগুলো ছেঁটে দেন একটু দূরত্ব রেখে রেখে, সবগুলো ছেঁটে দিবেন না, আর একদম যেখানে গোটা হয়েছে তার আশেপাশে কিছু পাতা ছেঁটে দেন, আমি ছেঁটে দিয়েছি। আর কিছু কিছু লাউ একদম ছোট ছোট পাশাপাশি হয়েছে, একদম প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় হয়েছে 8-10টা, মনে করেন একটা গাছে 8-10টা, তখন সেখান থেকে আপনারা একদম কমিয়ে দেন। যদি গোটা বেশি থাকে তাহলে পুষ্টিটা কোন জায়গায় যাবে, লাউ কোনটা বড় হবে, তো একদিকে দেখা যাবে বেশি লাউ পেতে গিয়ে আপনার সবগুলো লাউ ঝরে যাবে। এই যে গাছগুলো আমি রেখেছিলাম বিক্রি করার জন্য, তো যেহেতু রোদ নেই এজন্য এখনও দোকানে দিইনি, দিলে এখন মানুষ কিনে কী করবে, শীত তো চলে আসবে আবার, রোদ তো হলোই না, তো যা শাক খাওয়া যাবে যেটুকু বড় হয়। এখানে 10-12টা গাছ আছে, কোনো গাছেই বড় হচ্ছে না,
আর মরিচ গাছে যেটুকু ফলন পেয়েছি পেয়েছি। আর যেটা এই যে অ্যালটমেন্ট, অ্যালটমেন্টটা মোটামুটি ভালো ফলন হয়েছে, কিন্তু বাড়ির বাগানে খুব কম, কারণ বাড়ির বাগান তো চারপাশে গাছ গাছগাছালি থাকে আর ছায়াও থাকে, কিন্তু অ্যালটমেন্টে দেখা যায় রোদ যেটা পড়ে এটা পুরোটা গাছের মধ্যেই পড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু লাউ ছিঁড়ে দিয়েছি, কারণ অনেকগুলো লাউ দরকার নেই, কারণ পাশাপাশি যখন লাউ হবে এই লাউগুলো কখনোই বড় হবে না, এতটুকুতেই ঝরে পড়ে যাবে। এটা পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম। তা আপনারা যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই গাছে গতবারের মতো অনেক বেশি লাউ পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।